আমার গল্প তাই আমি বললাম, তুই যে বললি তোর কিছু কথা আছে। আরে দাঁড়া দাঁড়া, সেই গল্পগুলো কি হবে? আমার গল্পগুলো তো বলবো, তার জন্য নেক্সট এপিসোড। একবার যদি সবাইকে সব শুনিয়ে দিই তাহলে তো ব্যাপারটা হয়েই গেল। নেক্সট এপিসোড পর্যন্ত তোকে ওয়েট করতে হবে। অবশ্যই আসবো নেক্সট এপিসোডে নতুন কিছু গল্প নিয়ে। আজকে মতো টাটা। চা তো চলে এসেছে, এবার কি গালে খোঁচা দেবো গল্পটা বের করার জন্য? আরে খেতে দে আগে। আরে শোন তাহলে, আমি খুব ছোট বয়স থেকে থিয়েটার করি জানিস তো। এবারে এরকম অনেক সময় গেছে যে তখন অনেকটা ছোট, আমি ধর মাধ্যমিক পাশ করেছি সবে সবে, তখন থেকে থিয়েটার জয়েন করেছি। এরকম অনেক দিন গেছে যে আমাকে অনেক দূরে দূরে শো করতে যেতে হতো, মানে মুর্শিদাবাদ বল, বাঁকুড়া বল, বীরভূম বল, অনেক জায়গা আছে যেখানে আমি শো করতে গেছি, একা গেছি, টিমের সাথে গেছি কিন্তু একা। সেই সময় তো অত দূরে কেউ একা যাওয়ার কথা ভাবতেও পারে না, যে মাধ্যমিক দিয়ে যে সবে রাস্তাঘাট চিনি না। ঠিক এইরকমই ভাবে একটা শো করতে গেছিলাম মুর্শিদাবাদ। ঠিক আছে, মুর্শিদাবাদে শো করতে গেছি। যথারীতি শোটা আমাদের যে টাইমে স্টেজটা দেওয়ার কথা ছিল, স্টেজটা দিতে দেরি দিয়েছে অনেক দেরি করে। এবারে শো যখন আমাদের শেষ হয় তখন ধর আনুমানিক 10:30 বাজে। এবার তারপরে একটাই ট্রেন আছে লাস্ট ট্রেন, আর কোনো অপশান আমাদের হাতে কারোর হাতেই ছিল না। এবারে যেখানে শো করতে গেছি যেখান থেকে স্টেশনটা আনুমানিক তো ধরে নে 22-25 মিনিটের ডিস্টেন্স। এবার 10:30 শো হয়েছে, মেকআপ কস্টিউম সব ছাড়তে ছাড়তে আরও 15 মিনিট, ঠিক 11:05 ট্রেন ছিল। সেই সময়ের কথা বলছি, তখন এই কোভিড টোভিড ছিল না, অনেক আগের কথা, মাধ্যমিক পাস করেছি তখন। সেই সময় ট্রেনের টাইমিংও আলাদা ছিল, 11:05 ট্রেন ছিল লাস্ট ট্রেন। এবারে আমি ট্রেনে উঠবো, আমরা যাবো, সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এবার যাবো। এমন টাইম ধর 10:45 আমাদের সব কিছু কস্টিউম ছেড়েছি বা মেকআপ তুলেছি, 11:05 ট্রেন, তাড়াহুড়ো করে আমরা সব বেরিয়েছি। বেরিয়ে যথারীতি যখন আমরা স্টেশনে উঠছি সেই সময় দেখা যায় কি ট্রেনটা হর্ন দিচ্ছে, ট্রেনটা ঢুকে গেছে অলরেডি। এবার সবাই দৌড়ঝাঁপ করে একটা কম্পার্টমেন্টে ওঠে, আর আমি হয়েছে কি আমি একটু পিছিয়ে পড়েছিলাম, আমি দৌড়ে গিয়ে একটা কম্পার্টমেন্টে উঠি যেখানে আমাদের গ্রুপের অন্য কেউ ছিল না, আমি একাই ছিলাম। এবার যথারীতি যখন উঠেছি, উঠে দেখছি কি যে কম্পার্টমেন্ট পুরো খালি, মানে পুরো ফাঁকা টাইপের, একটা লোক বসেছিল আর কেউ ছিল না কম্পার্টমেন্টে। তখন 11:05 লাস্ট ট্রেন, আর মুর্শিদাবাদের মতো জায়গা সেই সময় বুঝতেই পারছি যে একটা মানে অন্ধকার ঘুটঘুটে অবস্থা, মানে তোর তোর নিজেরই সেই সময় উঠলে না সত্যি না গাটা চমচম করে ভয় ভয় পাবে। সেটা তখনকার দিনে মুর্শিদাবাদের জায়গাটা এরকমই ছিল, মানে এখন তো উন্নত হয়েছে শহর, তখনকার দিনে তো এরকম ছিল না একদমই। এবার ধর উঠে বসে আছি, এবার যথারীতি ব্যাগটাকে রেখেছি, রেখে জানলার ধারে বসে আছি, আর খুব হাওয়া দিচ্ছে। এবার যাচ্ছি 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 যাচ্ছি, পরের স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, যথারীতি আমি বসে আছি। একজন লোক উঠলো জানিস তো, লোক উঠলো, উঠে ঠিক আমি যে সিটটায় বসে আছি ঠিক আমার কোনাকুনি একটা জানলা সিট ছিল, মানে আমি এই পারে বসে আছি ঠিক ওই পারে একটা কোনাকুনি জানলা সিট ছিল, লোকটা বসলো জানিস তো। এবার হুট করে আমি আনমনাভাবে লোকটার দিকে তাকালাম, তাকানোর পর এবার আমার মনে মনে হচ্ছে যে লোকটাকে আমি যেন কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। এবার দেখ আমরা থিয়েটার করি, শো করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোক দেখি, এবারে হতেই পারে এরকম লোকটাকে তো অন্য কোথাও দেখেছি। আমি ভাবার চেষ্টা করছি লোকটা কোথায় দেখেছি কোথায় দেখেছি, এবারে মনে করতে পারছি না। যথারীতি লোকটাও আমার দিকে দেখছে, এবার আমারও একটা অস্বস্তি হচ্ছে যে লোকটা কি তাহলে আমাকে চেনে। ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে যাচ্ছে ট্রেন যাচ্ছে, যথারীতি সেই সময় মোবাইল ফোন কোনো হাতে নেই, আমি একা একটা কম্পার্টমেন্টে, আবার ঠিক পরের কম্পার্টমেন্টেই আমার টিম। এবারে যাচ্ছি, এবার এইভাবে যেতে যেতে ঠিক 3টে স্টেশন ক্রস করেছে, 4 নম্বর স্টেশনে এসে লোকটা দেখলাম ওই সিটটা থেকে উঠলো, উঠে এসে গেটের সামনে দাঁড়ালো। আমি তাহলে লোকটা কি নেমে যাবে, আমি কিন্তু আর চোখে ফলো রাখছি যে লোকটা কি করে, কেন আমার চেনা চেনা লাগছে অথচ চিনতে পারছি না। এবারে লোকটা দাঁড়িয়ে আছে, লোকটাও আমায় আর চোখে দেখছে। ঠিক আছে, হুট করে না জানিস তো, মানে হুট করে যখন ট্রেনটা ঢুকবে প্ল্যাটফর্মে মাঝে মাঝে জায়গায় সিগন্যাল দেয়, ট্রেনটা দাঁড়ালো, লোকটা দেখি কিছু নেই, হুট করে মানে দরজা থেকে ঝাঁপ দিল, হুট করে মানে ট্রেনটা থামার ট্রেনে ঝাঁপ দিল। আমি তো ভয় পেয়ে উঠে এসেছি, উঠে দেখছি কি যে সামনে গিয়ে দাঁড়িয়েছি আমি এত অন্ধকার ঘুটঘুট করছে, লোকটাকে দেখতে পাচ্ছি না। তারপর জানিস তো ট্রেনটা খুব জোরে ছুটছিল, হুট করে দেখি লোকটা উঠে এসে দরজার সামনে দাঁড়ালো। আমি ঠিক আর চোখে লোকটাকে ফলো করছিলাম যে কি করে, লোকটাও আমাকে ফলো করছিল। এবারে যথারীতি যেটা মানে ধর একটা ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মে ঢোকে তারা সিগন্যালে দাঁড়ায় কিছুক্ষণ, এবারে সেরকম একটা সিগন্যালে ট্রেনটা দাঁড়ালো, এসে চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার,
লোকটা হুট করে মানে ওই দরজা থেকে না ঝাঁপ দিল। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমি দৌড়ে উঠে গিয়ে দেখি এত অন্ধকার যে লোকটাকে দেখতে পেলাম না। কিন্তু আমার মনে কিন্তু একটা জিনিস সবসময় ঘুরছিল যে লোকটাকে তো চেনা চেনা লাগছে, কেন আমি কোথাও দেখেছি, এটা কোথায় দেখলাম আমি কিছুতেই মনে করতে পারছি না। এবার যথারীতি আমি না মানে এসে সিটে বসলাম, তখনও ভাবার চেষ্টা করছি যে কোথায় দেখেছি কিন্তু কিছুতেই মনে আসছে না। আর আমার একটা যেমন হ্যাবিট আছে, আমি যে কোনো জায়গাতে গেলে আমি খুব খবরের কাগজ পড়ি। এবারে যথারীতি আমার ব্যাগে পেপার ছিল, আমি ওখান থেকে কিনেছিলাম। এবারে যথারীতি আমার সারাদিন আর সময় পাইনি মানে শোয়ের জন্যে, এখন একটু খবরের কাগজটা এদিক ওদিক করে দেখি। মানে আমি যখন পেপারটা নর্মাল খুলছি, হুট করে না লোকটার মুখ মানে আমি দেখে না মানে জাস্ট আমি কি বলবো বুঝতে পাচ্ছি না, মানে একটা ভয়ও লাগছে মানে কি হলো তাহলে আমার সাথে। দাঁড়া 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 এক সেকেন্ড, বলছি লোকটা কি খুব পপুলার, মানে তোদের কোনো সেলিব্রিটি বা কোনো নেতা ফেতা সেরকম কিছু যে হেডলাইন? কোনো নেতা নয়, হলো আমি তো ওইটাই তো বলছি যে আমি আমার পেপারটা আমি লোকটাকে চিনতাম না, আমার লোকটাকে যেন মানে দেখেছি আমি প্রতিনিয়ত পেপার পড়ি বা খবর কাগজ পড়ি। আমি সকালবেলা হয়তো এক ঝলক ফ্রন্ট পেজ তো আমি চোখ বুলিয়ে রেখেছিলাম, ওই জন্যই ভাবলে কোথায় দেখেছি লোকটাকে। এবারে যখন আমি আবার খুললাম তখন ওটা দেখে না, তখনই মনে হয় তো পেপারেই দেখেছি, তখন আমি খবরের কাগজ পড়লাম ভালো করে। যখন আমি পড়লাম ওই লোকটাই ঝাঁপ দিয়েছিল রেল লাইনে। মানে কেন মানে রেল লাইনে মানে কেন ঝাঁপ দিলেন উনি? আমি যখন পেপারটা পড়লাম, পড়ে যেটা বুঝলাম ওই লোকটা মানি মার্কেটের সাথে যুক্ত ছিল, ঠিক আছে। এবারে অনেক লোককে ওই ওই মানি মার্কেটে ইনভলভ করায়, এবার যথারীতি মানি মার্কেট ডাউন হয় আর লোকটা কাউকে টাকা পয়সা ফেরত দিতে পারেনি, সেই জন্য প্রত্যেকটা লোক বাড়িতে আসছিল, মানে যেটা নিউজ অনুযায়ী যেটা পড়লাম, সেই জন্য লোকটা যে এত চাপ তার মাথার উপরে তখন সে রেলে ঝাঁপ দিয়েছিল, আর সেটা দিয়েছিল ওই তো মুর্শিদাবাদ লাইনে। আচ্ছা, তো উনি তো নয় ওরকম করে ওনার ফ্যামিলি মানে ফ্যামিলি বা কিছু এরকম কিছু কি জানা গেছিল? ফ্যামিলি তো অবভিয়াসলি ছিল, তার একটা ছেলে একটা মেয়ে তার ওয়াইফ, দেখা মানে নিউজ অনুযায়ী যেটা বললো একটা ছেলে একটা মেয়ে আর ওয়াইফ ছিল। এবারে যথারীতি আর ওই জিনিসটা হওয়ার পর তুই বিশ্বাস কর মানে আমি পুরো ট্রেনটায় আমার শরীর মধ্যে মানে হয় না লোম খাড়া হয়ে যাবে, এত ভয় পেয়েছিলাম আমি কোনো একটা কথা বলিনি। আর যে লোকটা প্রথমে যখন উঠেছিলাম যে লোকটা ছিল দু তিনটে, সেই লোকটা তখনও ছিল, সেই লোকটার সাথে এই ঘটনাটা ঘটেনি। ঠিক তার পরের স্টেশনে যখন এলো ট্রেনটা, ওই লোকটাও নেমে গেল, পুরো কম্পার্টমেন্টে আমি একা ছিলাম। আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রথমে যে লোকটা ছিল, ঠিক পরের স্টেশনে সেই লোকটাও নেমে গেল, বিশ্বাস করবি না মানে ওই কম্পার্টমেন্টটা আমি পুরো একা, মানে আমি আর কোনো কথা বলতে পারিনি মুখ থেকে, মানে আমার এত ভয় পেয়েছিলাম ওই খবরের কাগজে লোকটার মুখটা দেখে। মানে তারপরে যথারীতি শিয়ালদা স্টেশনে ট্রেনটা এলো, মানে আমি নেমেছি, আমার টিম নেমেছে, মানে আমি তারপরে যে কীভাবে বাড়ি এসেছি, মানে আমি খালি এসেছি, মানে তারপরে আমার সেইভাবে কিছু মনেই নেবে একটা কথা করার সাথে বললি, সেদিন রাত্রির আসার পর ধুম জ্বর আমার, ঠিক এইভাবে দুদিন জ্বর এসেছিল। তারপরে আস্তে 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 জিনিসটা ঠিকঠাক হয়, বাড়িতে এসে মাকে বলি বাবাকে বলি, তা তারা তো শুনে তো মানে খুব ভয় পেয়েছিল যে যখন সব সবাই মাধ্যমিক দিয়েছি এতটা বড়ও নই আমি যে এরকম বাইরে শো করতে যাচ্ছি, তখন তারা তো একটা অবজেকশন দিল যে না তোমাকে এসে শো তো করতে যেতে হবে না, কারণ এইরকম তুমি যাবে একা ফিরবে যতই টিম থাকুক না কেন, সেক্ষেত্রে একটা অবজেকশন এসেছিলো। তো আস্তে আস্তে জিনিসটাকে আমি ওভারকাম করেছিলাম। এই যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল এটাই পর্যন্ত, আরো অনেক নিত্য নতুন ঘটনা নিয়ে পরে কোনোদিন আবার তোর সাথে কথা বলবো। আপনারা যদি এরকম সত্য ঘটনা অবলম্বনে কোনো ঘটনা শুনতে চান বা আপনাদের কোনো সত্য ঘটনা যা আমাদের জানাতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তার আগে আপনাদের যেটা করতে হবে, ক্রাইম মাস্টার ডোডো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে, এবং আমাদের যে গল্পগুলো বা যে ঘটনা সত্যি ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্রাইম মাস্টার ডোডো। সবাই যদি এই ঘটনাগুলো হেসে উড়িয়ে দেয়, আমরা কিন্তু হেসে উড়াই না, আমরা বিশ্বাস করি তারা আছে, অবশ্যই আছে আমাদের আশেপাশে, তারা প্রত্যেকটা মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে।